আল্লাহ প্রতিজ্ঞা করেছেন সত্যের বিজয় এক সময় না এক সময় হবে কত দ্রুত হবে সেটা যেমন আল্লাহর উপরে ডিপেন্ড করে সেটা আমাদের উপরেও ডিপেন্ড করে আমরা কত দ্রুত এবং কত স্ট্রেংথ নিয়ে আমরা ফল সুটের এগেনস্টে লড়াই করছি সত্যর জন্য লড়াই করছি সেইটার নমুনা তো আমরা দেখলামই ইয়াং জেনারেশনের অ্যাকশনের কারণে আমাদের স্বাধীনতাতে আসা পসিবল হয়েছে বা এটা ভুলে গেলে চলবে না যে দোয়াও করা অনেক জরুরি বাচ্চারা যেমন মাঠে লড়াই করেছে সেরকম অভিভাবকরা বাসায় বসে দোয়া করেছে নামাজ পড়েছে জিকের করেছে যারা প্রবাসী আছে তারা নামাজে দাঁড়িয়েছিল তাহার দাঁড়িয়েছিল যে মুহূর্তে মেইন গণভবনে তাহার দোয়া করেছি আমরা যে বিজয় যেন আমাদের আসে আল্লাহ যেন সহজ করে দেয় কোন রক্তপাত ছাড়া সুতরাং এটা ভুলে গেলে চলবে না যে অ্যাকশন এবং দোয়া দুইটাই প্রয়োজন বিজয়ী হওয়ার জন্য আমাদের এডুকেশন এবং নলেজের কোনো দাম নেই আনলেস এই এডুকেশন এবং নলেজটা মোরালস দিয়ে গাইডেড যেটা মানুষের জন্য বেনিফিশিয়াল সেটা দিয়ে গাইডেড এবং সেই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন যে আমরা যেন বেনিফিশিয়াল নলেজ চাই আল্লাহর কাছ থেকে কারণ নলেজ তো কতই আছে সেই নলেজ ইউজ করে আমরা তো দুনিয়ার অবস্থা বারোটা বাজাই দিচ্ছি সেই নলেজটা মোরালস এবং প্রিন্সিপালস দিয়ে গাইডেড না এবং আমাদের মোরালস এবং প্রিন্সিপালস তখনই হাই হবে এবং আমরা শুধু হাই হবে না আমরা স্টিক করতে পারব আমাদের মোরালস অ্যান্ড প্রিন্সিপালস এ যখন আমাদের নলেজ আমাদের ক্রিয়েটারের উপরে আমরা সৃষ্টিকর্তাকে চিনব তাকে ভালোবাসবো তাকে ভয় পাবো সে আমাদেরকে যে ভালোবাসে সেটা আমরা ফিল করব এবং সেটা শুধুমাত্র আসবে তাকে জানার মাধ্যমে তাকে নিয়ে পড়াশোনার মাধ্যমে তার অ্যাক্টিভিউটস গুলো কি তার ক্যারেক্টারিস্টিক্স কি সেগুলো আমরা আমাদের মধ্যে কিভাবে রিফ্লেক্ট করতে পারি সেই গুলা এবং আমরা যত তাকে জানবো তত তাকে আমরা ভালোবাসতে পারবো তত আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো তত আমরা আমাদের অধিকার এবং দায়িত্বগুলো জানতে আমরা যখন আমাদের অধিকার এবং দায়িত্বগুলো জানবো তখন মানুষ আমাদেরকে মিস করতে পারবে না আমাদেরকে হাইকোর্ট দেখাতে পারবে না কারণ আমরা অন্ধ থাকবো না রিলিজিয়াস মাইনরিটিকে মুসলিম ল্যান্ডে মুসলিমদের প্রোটেকশন দেওয়া এটা তাদের উপরে বাধ্যতামূলক বাট তার মানে এটা না রিলিজিয়াস মাইনোরিটির সেলিব্রেশনে আমাদের কেউ সেলিব্রেট করতে হবে কারণ সেটা সরাসরি শির্কের সাথে লিপ্ত এটা তো অনেকটা হাসিনার মতো হয়ে গেল যে হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল পরবর্তীতে হাসিনা তার দেশে ইন্ডিয়াকে দিয়ে দিতে যাচ্ছে। অথবা কিছু মুভি আছে না যেখানে গুন্ডাদের হাত থেকে একজন নায়িকাকে বাঁচায় এবং পরবর্তীতে নায়িকা তারই সাথে প্রেগনেন্ট হয়ে যায় ওই রাতেই আমরা যদি আমাদের ভ্যালিস এবং প্রিন্সিপালে অটল থাকি মানুষ আমাদেরকে বেশি রেসপেক্ট করবে আল্লাহ আমাদেরকে বেশি ভালোবাসবে টনি রবিন্স একটা পডকাস্টে বলে যে মহিলারা প্লিজ হতে পছন্দ করে কিন্তু পিপল প্লিজিং পছন্দ করে না ঠিক একই ভাবে মানুষ প্লিজ হতে পছন্দ করে কিন্তু পিপল প্লিজার পছন্দ করে না কাউকে প্লিজ করা মানে হচ্ছে কাউকে কিছু দিলেন সে খুশি হলো তার মন রক্ষা করলেন কখনো কখনো সেটাও হতে পারে কিন্তু তার মন রক্ষা করতে গিয়ে আপনি আপনার ডিগনিটি হারালেন আপনি আপনার ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপালকে বিসর্জন দিলেন তখন আপনার মান সম্মান তার সামনে ছোট হয়ে যায় যে এ তো আমার জন্য যে কোনো কিছুই করবে আল্লাহ সুবানা তালা কোরআনে বলেছেন মানুষ যখন মাছ বিপদে পড়ে তখন মানুষ সৃষ্টিকর্তাকে ডাকে কোনো শিব ছাড়া কোনো পার্টনারশিপ ছাড়া কিন্তু আল্লাহ যখন তাদেরকে বিপদ থেকে রক্ষা করে তীরে নিয়ে আসে তখন তারা সৃষ্টিকর্তাকে ভুলে যায় এবং আবার শির করা শুরু করে এটা আমি আপনাদেরকে লজ্জা দেওয়ার জন্য বলছি না এটা আমি আপনাদেরকে বলছি সো দ্যাট আপনি আপনার সৃষ্টিকর্তাকে চিনুন জানুন তাকে নিয়ে পড়াশোনা করুন সে কি সে কে সে আপনার থেকে কি চায় শির্ক কি কি করলে শির্ক হয় কি করলে তার সাথে অ্যাসোসিয়েশন হয় সো দ্যাট তাদের মধ্যে আপনি একজন না হন যাদেরকে নিয়ে আল্লাহ এই আয়াতটা বলেছে